আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে যাচ্ছি গ্রীষ্মকালীন শশার সিডলিং। তো গ্রীষ্মকালীন আমরা কোন জাতের শশাটা করতেছি এটা আপনাদের দেখাবো। আর শশার চারা তৈরি করতে আমরা কি কি ব্যবহার করি সেটা দেখাবো, এবং আমাদের চারার কীভাবে বপন করি সেটা আপনাদের দেখাবো। দেন পরবর্তী নেক্সট টাইম আমরা এর আপডেট আপনাদের দেব। তো আমি বলে রাখি, এটা হচ্ছে আমাদের সিডলিং ট্রে, এটা হচ্ছে ওয়াশ করা হচ্ছে কোকো ডাস্ট, এখানে আমাদের এটা ওয়াশ করতে হয় কি দিয়ে আমি এর আগে দেখাইছি, তো আমি আর না বলি। ঠিক এইভাবে ঠিক লেবেল করার পর আর একটা ট্রে দিয়ে চাপ দিলাম, আনুমানিক 1 ইঞ্চি গর্ত করে নিলাম। দেন আমরা এখানে সিড দেব। তো আমি বলি যে আমাদের এই সিডের নাম হচ্ছে সানস্টার RZF1 হাইব্রিড 22/35, এটা হচ্ছে মিনি কিউকাম্বার, এটা হচ্ছে রেজিক জুয়ান নামে কোম্পানি এটা বাজারজাত করে, আমরা এটা চায়না থেকে ইম্পোর্ট করছি বলে রাখা ভালো। তো একটা বিশেষ জিনিস খেয়াল রাখবেন যে আমাদের যে সমস্ত কৃষক বা গৃহিণীরা আছে তারা সবসময় কুমড়ার বীজটা মাটির মুখটা নিচের দিকে দিয়ে লাগায়, কিন্তু আমরা এখানে এভাবে না, এলোমেলোভাবে ফেলাই রাখছি। কিন্তু একটা বিশেষ দিক খেয়াল রাখবেন, আমরা এই সিডগুলো হচ্ছে এই যে আপনার যে গর্তটা আছে ঠিক এই গর্তের এই মাঝখানে আমি এই সিডটা দিয়ে দিয়েছি, ঠিক এইভাবে আমরা এখানে বপন করছি। ঠিক এইভাবে লেবেল করে দিলে আমাদের প্রাথমিক পর্যায়ের কাজগুলো শেষ হয়ে গেল। তো একটু বিশেষ দিক খেয়াল রাখবেন যে আমাদের এই বড় বড় যে সুবড়াগুলো আছে, নারকেলের যে আঁশগুলো আছে, ওগুলো কিন্তু আমরা আমাদের সিড বেডের ইসে দেই না, সিডের যে ট্রে আছে সিলিং ট্রেতে আমরা ওগুলো দেই না। ওইটা দিলে কি হয়, একসাথে বীজগুলো গজায় না, লাস্ট দেখা যায় যে এলোমেলোভাবে গজে, তখন আমাদের পরিচর্যার সমস্যা হয়, গাছের অঙ্কুরোদ্গম ঠিক মতো হয় না, এমনকি বীজ পচে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই জন্য এদিকে বিশেষ খেয়াল রাখবেন যে বড়ো আঁশযুক্ত যে সমস্ত প্রোডাস্টের ইয়ে থাকে, সোবড়া বলি আমরা, সোবড়া যেন আমাদের সিডলিং ট্রেতে না আসে, আসলেও যেন তারা বেশি ফেলে দেওয়া যায়।